আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাসুম এন্টারপ্রাইজের নতুন একটি শপিং গাইড ব্লগ এনজয় করার জন্য। আজকে আমি র্যান্ডম আমার যেটা যেটা ভালো লাগবে বা আমার যেটা যেটা দেখাতে ইচ্ছে করবে এরকম সব কিছু প্রোডাক্টের একটা দাম শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর আমাকে হেল্প করবেন বা উৎসাহ দিবেন একটা লাইক কমেন্ট দেওয়ার মাধ্যমে। তো চলুন, যেহেতু আজকে র্যান্ডম সব প্রোডাক্টের দাম জানবো, তাহলে চটজলদি আগে দেখে নেই ভাইয়ের দোকানের ঠিকানা। যারা সরাসরি দোকানে আসার কথা ভাবছেন তারা মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন। সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে মাসুম এন্টারপ্রাইজ 42 চন্ডিমা সুপার মার্কেট নিচতলা গেট নং 1 ঢাকা 1205। এটা হচ্ছে একেবারেই ঢাকা কলেজের পাশের মার্কেটটা, 1 নং গেট দিয়ে ঢুকতে 2-3টা দোকান পরেই মাসুম এন্টারপ্রাইজ। আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা যোগাযোগ করবেন 0166111 2466 এই নাম্বারে। ভিডিও স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা আর ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ভাইয়ার পেজের লিঙ্ক, মোবাইল নাম্বার এবং দোকানের ঠিকানা। তো চলুন দেখা যাক আজকে আমি কী কী প্রোডাক্টের দাম আপনাদের সাথে শেয়ার করি একেবারেই র্যান্ডম। সো ভাইয়া এখানে বসে আছে, কিছু চায়ের কাপ রাখা আছে এগুলো নিয়ে। সো এগুলো বান্ডেলেও নিতে পারেন। অনেক সময় অনেক আপুরা চান যে প্রিস ছাড়া, হ্যাঁ এখানে হিউজ স্টক আছে, আমি দেখাচ্ছি হিউজ স্টক আছে, কোনো অসুবিধা নেই। তো প্রিস ছাড়া অনেকে কাপ চান, তারা এরকম 6টা কাপ নিতে পারবেন। 4টা কালার আছে যদিও, আমরা দেখাই এখানে। ভাই এগুলো পার পিস কত করে? 100 টাকা করে পিস। সো এগুলো হচ্ছে লুজ কাপ, যারা প্রিস ছাড়া নিতে চান তারা নিতে পারবেন। এরপরে আমরা আসি হচ্ছে, ভাই টপগুলো কি আছে মোটামুটি স্টকে? স্টক একটু কমে গিয়েছে, র্যান্ডম যারা এসে দোকান থেকে নিতে পারবেন নিয়ে যাবেন। ভাই এগুলো পার পিস কত যেন? 200 টাকা এখন, স্টক লিমিটেড, সো হারি আপ তাড়াতাড়ি নিতে হবে। এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে, অনেকদিন ধরে মগের দাম বলি না মাসুম ভাই, এই যে ব্ল্যাক মগ। আচ্ছা মগগুলো তো এখন আমাদের একটু কম আসছে, আমরা ওই প্লেট কালারিং বাড়ি এগুলো একটু বেশি আসে। তো তারপরে বলেন না একটু মগের দাম কত? এগুলো নাই আপাতত, তাও যে একটা আছে এগুলো 200 টাকা, 200 টাকা করে। আচ্ছা ঠিক আছে, হিউজ স্টক কোনটা কোনটা আছে আপনি একটু আমাকে নিজে ইশারা দেন, আমি দেখাই দেই। দেখুন আমাদের এই যে এই প্রোডাক্টগুলো, এখানকার যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো হিউজ স্টক আছে। আচ্ছা এগুলো হিউজ স্টক আছে, ওকে ফাইন। সো আর এই যে এই পাশে এগুলো, এগুলো মোটামুটি হিউজ স্টক। আচ্ছা এগুলো মোটামুটি হিউজ স্টক আছে, কালারিং বোল বাটি যেগুলো এখন অনেক বেশি রিকোয়ারমেন্ট, অনেক বেশি ডিমান্ড। আসলে আমাদের এই যে ট্রেগুলো, জগগুলো, ট্রে জগ এগুলা, আর বেশিরভাগ কাস্টমার চাই হচ্ছে প্লেট, আমি ঘুরতে ঘুরতে তো আর জিনিস কোনটা দেখাচ্ছেন আমি নিজেই বুঝতেছি না, আপনি একটা একটা দেখেন আমি সেই একটা একটা। হ্যাঁ এখন বলেন কোনটার দাম কত? এগুলো হচ্ছে 250 করে, 250 করে, 2-3। আচ্ছা এই তিনটা 250 এর মধ্যে, এগুলো হচ্ছে 150 করে, 1-2-3-4-5টা 150, 6টা 150, হ্যাঁ একটা 150, মানে এক একটা 150, কিন্তু এই 6টা দেখা, মানে ভাইয়া যে 1-2-3 করে আসলো মানে ওগুলা, ওগুলা সব 150। হ্যাঁ তারপর, তারপর যেমন এই যে ডিসট্রিক্ট গুলো আছে এগুলো 1000 টাকা, 1000 টাকা দুইটা নিতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ এগুলো 1000 টাকা, এগুলো 1000 টাকা, 1000 টাকা, তারপর 1000 টাকা একটা সার্ভিং ডিশ, একটা কারি বোল। হ্যাঁ তারপর যেমন এই যে এই জক সেটটা আছে 2500 টাকা, এটা মাল শেষ আছে আর আই স্টক খুব লিমিটেড, 6টা মক, একটা সিরামিকের হচ্ছে ইয়া জগ। ভাই এটার মধ্যে কত লিটার জন্য পানি ধরে বলছিলেন? প্রায় 1.5-2 লিটার, প্রায় 1.5-2 লিটার। এই মগগুলো কি আছে মোটামুটি সিঙ্গেল যে মগ? হ্যাঁ সিঙ্গেল এগুলো আছে। এগুলো কত করে পিস? এগুলো 150 টাকা। আচ্ছা এই যে এক কালারের কাপ পিস আছে, এগুলো আছে কত? 6টা কাপ 6টা পিস 1400 টাকা, 1400 টাকা। এই যে ব্ল্যাক যেটা আছে 6টা কাপ 6টা পিস 1400, আর এই যেটা গোল্ডেন মানে একেবারে গর্জিয়াস একটু স্যুপ বাটি টাইপের যে বড় কাপ, এগুলো 2250, 2250। আর নিচের ওই যেটা রাখলেন ওটা কি ডিনার সেট ছাড়া যাবে? না এগুলো শেষ, ওগুলো শেষ। আচ্ছা আর যেমন এই যে ডিনার সেট এটা আছে, আচ্ছা ডিনার সেট এটা 24-ক্যারেট গোল্ড প্লেটেড না? হ্যাঁ হ্যাঁ। এটা কত কত পিসের? এগুলো হচ্ছে 32 পিস হয়, 35 পিস হয়, 52 পিস হয়। কত দাম? আবার এই যে আপনার এই একটা জিনিস আছে, এটার ভিতরে 3টা কালার আছে অ্যাভেলেবল, এগুলো আমাদের এই ইমার্জেন্সি কিছু আসলে আমরা কেউ ডিসকাউন্ট দিতে পারবো। আচ্ছা এসে নিতে হবে ডিসকাউন্টের জন্য, ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা কমাই দিয়ে দেবো। এটা আছে, এটা আছে, এটা আছে, এই তিনটা জিনিস খুব রানিং প্রোডাক্ট। কত করে এগুলো? 52 বা 58 পিসে? এগুলো 52 আমাদের 22000 টাকা রেট, আর আমরা 14000 টাকা রেট, আর 32 পিস হচ্ছে আপনার 12000, আমরা ডিসকাউন্ট দিয়ে কমাই দেব না, আমাদের জন্য করলে কমাই দেব এটা। ঠিক আছে ভাই, আপনি বলছিলেন এগুলার স্টক মোটামুটি ভালো আছে, এই বাটিগুলো। হ্যাঁ হ্যাঁ, এটাও 150 বললেন না? আচ্ছা ওর চেয়ে বড় যেগুলো আছে ওগুলাও তো স্টক আছে, ওগুলো কত করে? এই যে 4টা কালারে দেখতে পাচ্ছি 250 করে না? আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে এটা কি আছে? এটা একটা দিকে আছে। আচ্ছা ঠিক আছে,
সো যারা এসে নিবেন নিতে পারবেন। এখান থেকে প্লেট যদি কেউ একটা দুটো করে নিতে চায় সিঙ্গেল সেটাও পারবেন, ছয়টা এক কালার নিতে চাইলেও পারবেন, আবার এক একটার এক এক পিস করে নিতে চাইলে সেটাও পারবেন। এই প্লেটগুলো ফুল প্লেট কত করে জানো দাম? এগুলো হচ্ছে 300 টাকা ফুল প্লেট। এগুলো হচ্ছে 300 টাকা, ভিন্ন ভিন্ন 5-6টা কালারে আছে। আবার এই 200 টাকা এরকম তো আছে, এগুলো হচ্ছে 200 টাকা। এগুলো হচ্ছে 200 করে। হ্যাঁ, কয়েকটা কালারেই পাচ্ছেন, অ্যাশ কালার, হোয়াইট কালার আর ইশে। আবার একটা জিনিস দেখাই, হ্যাঁ, কোম্পানির নাম দেওয়া একটা সিল আছে আর নাম ছাড়া একটা আছে। দেখেন, এগুলো কোন সিল সাপোর্ট ছাড়া। আ, এটা দেশো না না, এটা একটা গ্রেড। আচ্ছা, আর এটা একটা গ্রেড। আচ্ছা, আপনার এই গ্রেডের মালগুলো আপনি 100 টাকা করে পেয়ে যাবেন, 100 করেও পাবে। আচ্ছা, আর ওই যেটা হচ্ছে কোম্পানির লোগো যুক্ত, এটা হচ্ছে 200 টাকা। 200 টাকা। আচ্ছা ভাই, এখানে যে লুজ প্লেটগুলো আছে এগুলোও কি স্টক আছে? এগুলো কিছু কিছু আছে, কিছু কিছু নাই। মনে করেন যে এগুলো বেশিরভাগই আছে। আচ্ছা, আপনার ওই ইদের বলে আমি যে কাস্টমার বলে না অনেক সময় যে কোয়ালিটি ছাড়া একটা মাল রাখতে, আমি এটা রাখতে চাই না, কারণ বাজারে পাবেন কম দামের মাল, আসলে কি ওগুলোর সাথে এগুলো মিলবে না আপনার মালের কোয়ালিটি। আপনি অন্যদিকে তাকায় কথা বললে আমার দর্শকরা তো কি মনে হয়, যে ফিনিশিং এ ডিফেক্ট থাকে, দেখবেন যে যখন দা ক্রেক দাগ আছে, পুডিং করা মাল আছে, এগুলো দেখা গেছে কম দামে বলে দেয়। অনেকে বলে যে আসলে 50 টাকা 60 টাকা প্লেট আছে, এটা কি প্লেট আমি জানি না, আপনারা দেখে নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরে আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া যে ওই যে উপরে একদম নীল কালার, এক কালারের যে একটা দেখতে পাচ্ছি, ওইটা কত পিসের ডিনার সেট? 32 পিস। 32 পিস, ওইটা কত দাম? এটা বর্তমানে দাম হচ্ছে 3500 টাকা। 3500 টাকা। আবার ওরকমই সে একটা আছে, এই যে পেস্টাল কালার, এটাও 32 পিস। এটা দাম 6500। 6500। আবার ওরকমই এখানে একটা হলুদ কালারের মধ্যে আছে 32 পিস নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা কত? 4800। 4800। আর যেটা আছে হোয়াইটের মধ্যে, এটার সাথে কি কাপ পিস হবে? না না, এটা শুধু কারি বল আর হচ্ছে ফুল প্লেট আর হচ্ছে হাফ প্লেট, মানে হচ্ছে 3-4 12 পিসের সেট। হ্যাঁ, 12 পিসের। আচ্ছা, 18 পিসের ডিনার সেট। আপনি কেউ চাইলে একটা প্লেট, একটা হাফ প্লেট, বাটি নিতে পারবে, একটা বাটি নিতে পারবে। সো তিনটার তিনটা যারা নিবে সেটার দাম কত? আমি বলে দিই, আপনি আলাদা সুবিধা দেন। আচ্ছা, একটা হচ্ছে 300 টাকা পিস, প্লেট 300 পিস, হাফ প্লেট, হাফ প্লেট 200 টাকা পিস, বাটি 250 টাকা। আচ্ছা, আর এই যে একটা ফ্লোরাল প্রিন্টের যেটা একটা দেখতে পাচ্ছি, গর্জিয়াস, সুন্দর, এটা এটার কাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাই দেখেন। অবশ্যই অবশ্যই। না ঠিক আছে, কাপের কোয়ালিটিটা দেখেন না। হ্যাঁ, অনেক অনেক ফিনিশিংটা দেখেন। ওয়াও, এই যে পুরো ফিনিশিংটা দেখছেন, একটু ঘুরিয়ে নেন, এই দেখেন, একটু কোম্পানির নামটা আমরা একটু দেখিয়ে দেই। মুন্নুর ইংলিশ বঞ্চনা বলে, ইংলিশ বঞ্চনা। ওয়াও, অসম, ডিজাইনটা অসাধারণ, খুবই গর্জিয়াস। সো এটা কত পিসের সেট হয় মাসুম? এটা আমাদের কাছে একটা সেটই আছে, এগুলো সেট বেশি নাই। এটা তো আপনার, আমি দেখছি যে ইউনিক আইডব্লিউ কি না, নাম বলি না, নাম বলা, নাম বলাটা অপরাধ হবে। আসলে এগুলো দেখবেন যে অন্যান্য এই ছটা কাপের দাম আপনার 10,000 টাকা 8,000 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা। আর আমরা পুরো ডিনার সেটটা পাচ্ছেন 10,500 টাকা। 10,500 টাকায় কত পিসের মাসুম ভাই? এটা মুন্নুর সিরামিকের বঞ্চনা, 32 পিস। 32 পিসের এক সেটই আছে, যারা যারা নিতে আগ্রহী নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও কেউ যদি চান 32 পিস বা 58 পিসের ডিনার সেট 4-5 হাজার টাকায় বা 5-6 হাজার টাকায়, আপনারা শুধু ভাইয়াকে না একটা ফোন দিয়ে একটু আপনাদের বাজেট বলবেন যে ভাই আমি এত টাকার মধ্যে এত পিসের একটা ডিনার সেট চাই। ভাইয়ার কাছে কিন্তু অনেক ডিনার সেট আছে, অনেক ডিনার সেট গোডাউনেও রাখা আছে, সো ওগুলোর ছবি কিন্তু ভাইয়ার কাছে আছে, ভাইয়া কিন্তু আপনাদের দিতে পারবে। ভালো চলতেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক মাল আছে, ভালো চলতেছে, 950 টাকা করে। হ্যাঁ, যেমন সামনে রোজা আসতেছে, রোজার জন্য শরবত করার জন্য কিন্তু এটা খুব দরকারি একটা জিনিস, তখন কিন্তু ঢাকনা দরকার হয় না, আমরা ইনস্ট্যান্ট শরবত গুলিয়ে খাই। আবার এখানে আমরা কিন্তু কিছু ইয়া দেখতে পাচ্ছি যেগুলো লুজ বাটি হিসেবে নিতে পারবেন, রোজার সময় কিন্তু থাকবে না, আপনারা যারা নেবেন নিয়ে রাখেন, আগে ভাগে নিয়ে রাখেন। হ্যাঁ, কিন্তু সব সময় থাকে না, আমরা টাকা দিবেন আসলে, দেখা গেছে 950 টাকা, কারণ এগুলো স্টক লটে ভাইয়ারা যখন কালেক্ট করতে পারে, এগুলো র্যান্ডম যে সে কালেক্ট করতেও পারবে এমনও কিন্তু না, এগুলো মূলত দেখতেছিলাম মাসুম ভাই, 3-4টা কালার আছে মনে হয়, গোলাপি, সবুজ, হলুদ, এগুলো কত? এগুলো আপনার 180 টাকা। 180 টাকা। আর এই যেটা গোল্ডেন হ্যান্ডেল দেওয়া বড় সুপ বল, মানে অনেক বড়, 350 করে। আচ্ছা, সো এই ছিল মোটামুটি বলা যায় আমাদের র্যান্ডম আজকে কিছু প্রোডাক্ট। আর এর পাশাপাশি আমার মনে হয় যে এখানে কিছু জিনিস আছে, যেমন এই যে বড় একেবারে বিগ সাইজের, এটার মধ্যে ভাত অথবা ওই যে ঝোলের, আপনি বিশেষ করে গরুর গোশ বা খাসির গোশ এই ধরনের অনেক মানুষের জন্য একবারে 8-10 জনের জন্য আপনি গোশ সার্ভ করতে পারবেন। ও হ্যাঁ, কাছে আছে ভাইয়া, এই ভীষণ ডিপ একটা বোল, এটার দাম কত মাসুম ভাই?
এটা দাম হচ্ছে 750 টাকা। 750 টাকা, আচ্ছা। আর হচ্ছে এগুলা তো আছে মোটামুটি স্টক না ভাইয়া? অনেকে হচ্ছে কি একটু খোলা কারি বা ডিমের কোরমা টোরমা সার্ভ করার জন্য নিতে চায়, সো এটার দাম কত? এটার দাম 200 টাকা। এটার দাম হচ্ছে 200 টাকা। কোম্পানি দেখেন আরিয়ান কোম্পানি। আচ্ছা এটা মাত্র 100 টাকা। আর এখানে স্পুন রেস্ট আছে, এটা হচ্ছে 400 টাকা। কিছু কিছু ভিডিও করতে করতে আমারও তো প্রোডাক্টের দাম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা ভাই, আমরা প্রথমে এখানে কোরমাদানি যেটা রেখেছিলাম এগুলো তো ডিনার সেটের সাথে, ঠিক না? তাহলে নিতে পারবেন আপনারা, আপনাদের সাধ্য বুঝে। যেমন কেউ যদি চায় শুধু এই কোরমাদানিটা নিবে তাহলে কত মাসুম ভাই? এটা এই দুই পিসের একটা সেট আছে, দুই পিসের সেট। যেমন আলাদা কিনতে গেলে এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফিনিশিং দেখলে বুঝবেন। অবশ্যই অবশ্যই, একটু কোম্পানির নাম দেখি। এটা হলো আরিয়ান, আরিয়ান এর। আচ্ছা, এটা হলো আপনার এই কুরমা ডিশটা আলাদা, আপনার কোম্পানির দাম আছে 5000 টাকা, কিন্তু এই দুইটার সেট আমার কাছে আছে, বিদ আমি দিতে পারবো 3000 টাকা। 3000 টাকা, ঠিক আছে। এটা খুব অল্প স্টক, ঠিক আছে, এক দুই পিস হয়তো বা ভাইয়ের কাছে আছে। জি ভাই, যেমন কিছু ভিউয়ার অনেকে চায়, যেমন ভাই আমার ওরকম ছড়া প্লেট নেই, মানে আইসা দেখলে দেখা গেছে হাজারো রকম আছে, আছে কিন্তু হ্যাঁ আছে, হ্যাঁ এটা পছন্দ হইব। ভিডিওতে তো আসলে অনেক সময় আমরা আমাদের পছন্দ বা আপনার পছন্দ এরকম বুঝে শুনেও দেখাই, কিন্তু দর্শক আসলে তো যেটা আমার আপনার পছন্দ না এমন কিছু তার অনেক ভালো লাগতে পারে। এই জন্য ভাইয়া সবসময় বলে যে আপনারা দোকানে এসে দেখে নেন, সেটা ভাইয়া খুব খুশি হয়। ভাই এই জিনিসটা কি আছে মোটামুটি? অল্প কিছু আছে, অল্প কিছু আছে। এটার দাম কত? 200 টাকা। এটা হচ্ছে 200 টাকা। আর এই এই যে কারি, এগুলার আমরা মাল্টি কারি বল বলি না, এটার ভেতরটা খেয়াল করে দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা। এটা কত করে পার পিস? 300 টাকা। এই যে গর্ত প্লেট আছে, হ্যাঁ গর্ত, ও হ্যাঁ গর্ত প্লেট, ইয়েস। এই প্লেটটা কিন্তু অনেকে খোঁজেন বাসায়, অনেকে খোঁজেন। এই যে একটা অনেকটা দেখে আমি একটু বলতেছি, দেখেন জি বলেন। এটা একরকম, হ্যাঁ এটা একরকম, মানে এটা কোনোটার সাথে কোনোটা মিল নাই, কাছাকাছি এরকম, কাছাকাছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, দেখলে আমরা মঞ্জুরে যাব। হ্যাঁ, তো এগুলো কত করে পার পিস? 250 টাকা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে ভিডিও করার জন্য। আশা করি সেই পর্যন্ত আমাদের সাপোর্ট করবেন, আর কমেন্টে সবসময় মতামত জানাবেন যে কেমন কেমন প্রোডাক্টের ভিডিও আপনারা চান, আমরা চেষ্টা করব সেগুলো নিয়ে হাজির হওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।